একের ভিতর দুই, এমন অনেক কিছুই আছে যা একই জিনিস কিন্তু ভিন্ন ভিন্ন ব্যবহার। তবে এই প্রথম জাপান তৈরি করলো অদ্ভুত রকমের এক যানবাহন। জাপানের কায়ো শহরে প্রথম তৈরি হলো ডুয়েল মোড ভেহিকেল DMV নামে এক অভিনব যান, যা রাস্তায় চলবে বাসের মতো, আবার রেল লাইনের ওপরে তা হয়ে যাবে ট্রেন। DMV দেখতে অনেকটা মিনি বাসের মতো, যখন তার রাস্তায় চলবে তখন সাধারণ গাড়ির চাকা ব্যবহার করে ছুটবে, রেল লাইনে চলার জন্য রয়েছে স্টিলের চাকা। আশা কোস্ট রেল কোম্পানি নামে একটি কোম্পানি তৈরি করেছে এই যান। DMV নিয়ে ওই সংস্থার CEO বলছেন, এই যান বাড়ি গিয়ে মানুষকে বাসের মতো তুলে আনতে পারবে, তারপর রেল লাইন ধরে গন্তব্যে পৌঁছে দেবে। DMV-তে সর্বোচ্চ 21 জন যাত্রী ধারণ করতে পারবে। রেল লাইনে তা সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে, তবে রাস্তায় এর গতি 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে সক্ষম বলে জানিয়েছে ওই সংস্থার কর্ণধার। এবং এই যানটি চলবে ডিজেলের মাধ্যমে।